দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের রোড ম্যাপ ধরেই এগোচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তাফসিলের আগের কাজ প্রায় 60% হয়েছে। সময় মতো সীমানা পুনর্নির্ধারণ এবং ভোটার তালিকার খসড়ার কাজ শেষ হলেও আটকে আছে পর্যবেক্ষক নিবন্ধন কার্যক্রম। চলছে নির্বাচনী প্রশিক্ষণ। ইভিএম বাদ পড়লেও নির্বাচন ব্যবস্থায় যোগ হচ্ছে আধুনিক প্রযুক্তি। যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট করতে রোডম্যাপ তৈরি করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। নিজেরাই তৈরি করে দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের বেড়াজাল। তবে নিজেদের তৈরি করা এই কাজের বেড়াজালে কতটুকু এগোতে পেরেছে এই কমিশন? শুরুতেই হাত দেয় 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজে। খসড়ায় না থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে 10টি সংসদীয় আসনের পরিবর্তন এনে নিজেদের বেঁধে দেওয়ার সময় জুনের মধ্যে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চলে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন এবং সরবরাহের কাজ। 2 মার্চ হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। তবে জাতীয় সংসদের 300 নির্বাচনী এলাকার জন্য ভোটার তালিকা ছাপানো, ছবি সহ ও ছবি ছাড়া ভোটার তালিকার সিডি তৈরি ও বিতরণ করা হবে তফসিল ঘোষণার পর। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 অনুযায়ী 93টি নতুন দল আবেদন করলে বহু যাচাই বাছাই শেষে 10ই আগস্ট 2টি দলকে নিবন্ধন দিয়েছে কমিশন। যদিও রোডম্যাপে জুনের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথা ছিল। ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংশোধন করে এ কাজে স্থানীয় প্রশাসককে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত নির্বাচনের তুলনায় ভোটকেন্দ্র বাড়ছে 5.39%। 42,350টি কেন্দ্রে ভোট হবে। তবে গতবারের চেয়ে ভোট কক্ষ 26% বেড়ে হচ্ছে 2,60,000। আগস্টে এর খসড়া প্রকাশ করার কথা থাকলেও এখনও তা হয়নি। আর কেন্দ্রের চূড়ান্ত তালিকা হবে ভোটের 25 দিন আগে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভোটগ্রহণ কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট সবার সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে ভোটের আগ পর্যন্ত। প্রশিক্ষণের জন্য বাজেট ধরা হয়েছে 126 কোটি টাকা। 126 কোটি টাকা বরাদ্দ আছে। যারা প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ নিচ্ছে, এরাই আবার উপজেলা পর্যায়ে যে প্রশিক্ষণ দিবে সেই প্রশিক্ষণটা হবে তো নির্বাচনের ইনফ্যাক্ট 1 সপ্তাহ আগে। নির্বাচনের প্রযুক্তির ব্যবহার বাড়াতে ইতোমধ্যে ইলেকশন ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রস্তুত করছে ইসি। 15 কোটি টাকায় তৈরি এই সফটওয়্যারের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে নির্বাচনী তথ্য সংগ্রহ এবং ফলাফল ঘরে বসেই পাবে সাধারণ মানুষ। হার্ডওয়্যারের যে অংশটা, এটা 6 থেকে 7 কোটি টাকাতে একটা টেন্ডার আছে। আমাদের যেটা তালিকাবদ্ধ প্রতিষ্ঠান, ওদের মাধ্যমে করা হচ্ছে। ওদের হয়তো 7-8 কোটি টাকা তারা বা ওই রকম লাগবে আর কি। 15-16 কোটি টাকার মধ্যে হয়তো হয়ে যাবে আশা করা যায়। তবে আটকে গেছে পর্যবেক্ষক নিবন্ধন ও নবায়ন কার্যক্রমে। দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর আপত্তি নিষ্পত্তির পর 66টিকে চূড়ান্ত করলেও সন্তুষ্ট নয় কমিশন। আর বেঁধে দেওয়ার সময় শেষেও সম্পন্ন হয়নি এ কাজ। এদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি 300 আসনে আসলে তারা পর্যবেক্ষক পাঠাতে পারবে বলে মনে হয় না। আমরা চাই যে আমাদের 300 আসনেই দেশীয় পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করুক। দেশীয় নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধনের জন্য নতুন করে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। বা হয়তো যোগ্য আরো কেউ থাকতে পারে, তারপর দ্বিতীয় আরেকটা দিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।